প্রস্তাবিত বাজেটকে ব্যবসা বান্ধব হিসেবে মূল্যায়ন করলেও কর আদায়ের ধরন নিয়ে সন্তুষ্ট নন এফবিসিসিআই সভাপতি জসীমউদ্দিন। তার মতে, জাতীয় রাজস্ব বোর্ডের কাঠামোগত দুর্বলতার কারণে নিয়মিত করদাতাদের গলা কাটা হচ্ছে। আর সংগঠনের সিনিয়র সহসভাপতি মুস্তফা আজাদ চৌধুরী বাবুর মতে, কর আদায়ের আওতা বাড়ানো হলে বাজেটের প্রাক্কলিত মূল্যস্ফীতি 5.6% রাখা সম্ভব হবে। রেজা খানের রিপোর্ট। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে পর্যালোচনামূলক সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। কর নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডে কাঠামোগত দুর্বলতা আছে বলে অভিযোগ করেন সংগঠনের সভাপতি জসীমউদ্দিন। বলেন, যারা কর ফাঁকি দেয় তাদের চিহ্নিত করার পরিবর্তে সবসময় নিয়মিত করদাতাদের গলা কাটছে এনবিআর। সামগ্রিক শিল্প বাণিজ্য খাত বিভিন্ন শুল্ক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সামগ্রিক শিল্প বাণিজ্য খাত এবং সকল সুবিধা থেকে বঞ্চিত রয়েছে, ফলে ব্যবসা বাণিজ্যের অসমতা। পরে মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সংগঠনের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, করের আওতা বাড়ানো গেলে বাজেটের প্রাক্কলিত মূল্যস্ফীতি 5.6% মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব হবে। দেশের 460 উপজেলায় আয়কর অফিস ও হেড অফিস স্থাপন করতে আমরা বলছি। দেখুন, কালকে অর্থমন্ত্রী বলেছে দেশে উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত 4 কোটি লোক রয়েছে। এই 4 কোটি লোক কারা, তাদেরকে তো এনবিআর কর্তৃক শনাক্ত করা উচিত এবং তাদের আয় 3 লক্ষ টাকার উপরে আছে বলে আমরা মনে করি। এবং এইসব লোককে যদি করে আতা আনা যায়, তাহলে আমি মনে করি বর্তমান যে রাজস্ব আহরণ যে লক্ষ্যমাত্রা বাজেটের সামগ্রিক সুফল পেতে কর প্রশাসনের সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলেও মত দেন তিনি। আমাদের কর নেন মাত্র 9%, অথচ পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া 13%। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।